কেরামকে লক্ষ্য করে বলি, যে আমাদেরকে যাই বলুক না কেন, যে আমাদেরকে যাই মনে করুক না কেন, আল্লাহর দিনের উপর যখন আঘাত আসবে, অন্য সকলেও নাকে তেল দিয়ে ঘুমালে উম্মতের আলেমদের পক্ষে ঘুমিয়ে থাকা সম্ভব না। আমার নবীকে যখন গালি দেওয়া হবে, আওয়ামী লীগ বিএনপির কোনো কিছু না হতে পারে, হেফাজতে ইসলাম নীরব থাকবে না, নীরব থাকবে না, নীরব থাকতে পারে না। সুতরাং আমরা যখনই দেখব আল্লাহর নবীর, আল্লাহর পয়গম্বরের ইয়াতিম উম্মতকে বিভ্রান্ত করার কোন চেষ্টা চলছে, খোদার কসম খেয়ে বলি, কল্লা দিতে হলে কল্লা দিব, রক্ত দিতে হলে রক্ত দিব, উম্মতকে গোমরাহ করার কোন অপচেষ্টা বরদাস্ত করব না, বরদাস্ত করব না আমরা। ইসলামের দায়িত্ব পালন করতে গিয়ে, তাওহীদের আমানত রক্ষা করতে গিয়ে, শানের রিসালাত হেফাজত করতে গিয়ে, আল্লাহর নবীর ইয়াতিম উম্মতকে যে কোনো বিভ্রান্তি, ধোকাবাজি, প্রতারণার হাত থেকে রক্ষা করতে গিয়ে, উম্মতের আলেমকে যদি তাদের চোখের অশ্রু ঝরাতে হয়, রাতের আধারে আল্লাহর দরবারে ফরিয়াদ করে উম্মতের হেদায়েতের জন্য তারা এই দোয়া করবে, যদি দাওয়াতের মেহনত নিয়ে উম্মতের দুয়ারে দুয়ারে পথে পথে হাঁট পথ চলতে হয়, উম্মতের আলেমরা সেই দাওয়াতের মেহনতের জিম্মাদারি নিয়ে তারা উম্মতের দুয়ারে দুয়ারে পৌঁছবে, যদি ঘাম ঝরাতে হয় উম্মতের আলেমদেরকে সেই ঘাম ঝরাতে হবে, শেষ পর্যন্ত যদি অশ্রু আর ঘামে কাজ না হয়, আমরা চোখের অশ্রু দেই প্রথমে, তারপরে শরীরের ঘাম ঝরাই, যখন দেখি অশ্রু আর ঘামে কাজ হচ্ছে না, তখন রক্ত দিতে আমরা মাঠে নামি। আমাদের ইতিহাস পর্যালোচনা করেন, বুঝে আসবেন রক্ত দেওয়ার কথা বলি, আমরা হুট করে রক্ত দেই না, হুট করে রক্ত দেওয়ার কথা বলি না। এজন্যই আমরা বলছি, আবারও বলছি, আবারও বলবো, আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে কটুক্তিকারী সাতমে রাসূল, নবীর দুশ্মনের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই।